স্বাগতম আপনাদেরকে বাইনারি 01 এ। তো এই চ্যানেলে আপনারা যেটি পাচ্ছেন সেটি হচ্ছে নানা ধরনের টিউটোরিয়াল বাংলাতে, যাতে করে আপনাদের বুঝতে এবং শিখতে অনেকটা সহজ হয়ে যায়। তো আজকে আমরা একটি সুন্দর অ্যানিমেশন তৈরি করা দেখব, যে দেখতে পাচ্ছেন যে একটি অ্যানিমেশন নড়ছে। এই অ্যানিমেশনটি আপনারা ইউজ সাধারণত করতে পারবেন যে আপনাদের ফিল্মের শর্ট ফিল্মের যদি ইন্ট্রো তৈরি করার সময় আপনারা এই ধরনের অ্যানিমেশন ইউজ করতে পারবেন। ধরুন নায়িকা এখানে এসে এরকম নাচানাচি করে আপনাদের নাম দেখালেন, নায়কের নাম দেখালেন, ভিলেনের নাম দেখালেন, তো এই ধরনের অনেক কিছু তৈরি করা যায়। তো আমরা কথা না বাড়িয়ে আমরা দেখি কীভাবে আফটার ইফেক্টের সাহায্যে এই অ্যানিমেশনটি তৈরি করা যায়। তো আমরা আফটার ইফেক্টে চলে আসলাম। তো আমরা প্রথমেই যেটি করবো, নিব কম্পোজিশন, আমাদের কম্পোজিশন সাইজ আমরা দেখে নিয়ে আমাদের সব কিছু আমাদের রিকমেন্ড নিয়ে নিলাম। তো প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড চেক করি। তো সলিড হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি এটিকে ব্যাকগ্রাউন্ডকে লক করে দিলাম, যাতে নয় চলা না করে। তো নেক্সট যেটি কাজ সেটি হচ্ছে আমাদের যে ইমেজটি থাকবে, ইমেজটি অবশ্যই আমাদের পিএনজি ফাইল হতে হবে, যাতে করে আমাদের পরবর্তী যে ইফেক্টগুলো ফেলাবো সেজন্য সুবিধা হয়। সেজন্য আমরা পিএনজি নিব, যাতে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের ইমেজটি আমাদের পিএনজি হতে হবে। তো আমরা এই ইমেজটি বড় যেহেতু আমরা স্কেল করে নিই, ক্লিক করে 45 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে, ইমেজটি আমাদের যেখানে দরকার সেখানে নিয়ে আসলাম। ওকে, তো নেক্সট যে কাজ একদম সোজা আসলে এই অ্যানিমেশনটি তৈরি করা। তো এটিকে সিলেক্ট করে পি প্রেস করবো, তো আমাদের পজিশনের অপশনটি চলে আসবে। তো আমরা এই যে স্টপ ওয়াচ অপশনটি যে দেখছি, তো সেটিকে যদি অল্টার চিপে ধরে একটা ক্লিক করি তাহলে আমাদের এইখানে টেক্সট লেখার জন্য অনেক অপশন চলে আসবে। তো আমরা এই অপশনটিতে লিখবো হচ্ছে উইগেল, WIGGLE, উইগেল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2.7, অর্থাৎ যতক্ষণ ধরুন ওই যে 10 আপনারা 10ও দিতে পারেন, বেশি নড়াচড়া করবে তাহলে। তো 7 ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম আই থিঙ্ক। সো তো যদি এখন প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটি হালকা নড়াচড়া করতেছে। তো এই যে এটা আমাদের প্রথম কাজ। তারপর আমরা এই যে 3D করে নেবো, 3D করে আমরা এই ইমেজটিকে ডুপ্লিকেট করে নেবো। ডুপ্লিকেট করার জন্য আমরা কী করবো, Ctrl D, ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে এই যে প্রথমটিতে আমরা একটি ইফেক্ট ফেলাবো, তো আমরা ইফেক্ট ফেলার জন্য FILL ফিল ইফেক্টটি ফেলাবো। ফিল ইফেক্টটিতে আমরা হচ্ছে আমাদের একটি সুন্দর কালার নেব, এই কালারটি মনে করেন আমি নিলাম। তো আমার এই ইমেজটি আগে চলে আসছে, তো আমাদের মূল ইমেজটিকে উপরে দিয়ে দেবো, তাতে করে আমাদের মূল ইমেজটি ঠিক থাকে। তো আমরা এই ফিল দেওয়া যে ইফেক্টটি রয়েছে সেটিকে আরেকটা ডুপ্লিকেট করি, Ctrl D করে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে আমরা যদি প্রথম ইমেজটিকে বন্ধ করে দিই তাহলে আমরা দেখতে পাবো। তো এইখানে গিয়ে আমরা আবার এটির কালার চেঞ্জ করব। তো আমরা আরেকবার ডুপ্লিকেট করে নিই, Ctrl D, এটিকে দিয়ে আরেকটা করলাম। ওকে, এখন আমরা এটি অন করে দিলাম। তো আমরা কিছু দেখতে পাচ্ছি না অবশ্য, সে আমরা যাতে পিছনের জিনিসগুলো দেখতে পারি সেই জন্য আমরা কী করবো, এইখানে টপ না গিয়ে আমরা এই যে এখানে View 1 রয়েছে, এখানে View 2 দিয়ে দিই, তাহলে আমরা এই যে সব এইখানকারগুলো এখানেও দেখতে পাবো। তো আমরা প্রথমে আমাদের শেষ যেটি সেটিকে সিলেক্ট করে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এটিকে একটু পিছায় দিলাম, বেশি করে পিছায় দিয়ে হালকা বামে মনে করুন দিলাম। এই যে এটি নড়াইলে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পিছনের এটিও নড়ছে, তো মেবি এখানে, হ্যাঁ এটা দেখা। তো সেকেন্ড আবার ধরলাম, ধরে আর একটু পিছিয়ে দিলাম, পিছিয়ে দিয়ে এই পজিশনে আনলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানেও আমাদের এয়ারটি নড়াচড়া করছে। তো 3rd নাম্বারটাও আমরা একটু পিছিয়ে দিলাম, এখন যদি আমরা এটিকে 1 ভিউ করে দিই তাহলে আমরা পুরোটা দেখতে পাবো। এখন যদি আমরা প্লে করি তাহলে আমরা আমাদের এই যে অ্যানিমেশনটি কিন্তু তৈরি হয়ে গেল। তো আমরা এটিকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে কোনো একটিতে একটি ইফেক্ট ফেলাবো। মেবি আমাদের ব্লু শেপটি, হ্যাঁ এটি ব্লু, ব্লু শেপের মধ্যে আরেকটি ইফেক্ট ফেলাই। তো আমরা ইফেক্টে গিয়ে লিখবো হচ্ছে VEN E, এই যে চলে এসেছে, হেডিয়াম ব্যাংক, এই এটি অপশনটিতে গিয়ে
আমরা এই ভেন্টিয়ান ব্লাইন্ড থেকে আমরা করে দিব হচ্ছে 10, হোয়াইট থেকে আমরা 10 করে দিই, এটির অপাসিটি আমরা বাড়িয়ে দিই, মেবি আমি যদি জুম করে দেখাই তাহলে আপনারা জিনিসটি আরো সহজেই বুঝবেন। এই যে দেখতে পাচ্ছেন যে একটা ডট 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 লাইন কিন্তু তৈরি হয়ে গেছে, তো আমরা এটিকে একটু কমাই দিই, মেবি 20, এই যে ওয়াইড আমি 10 দিচ্ছি, তো একটু অ্যাঙ্গেলটাও আমরা চেঞ্জ করে দিই, তাহলে আরেকটু সুন্দর লাগবে, এটিকে আরেকটু কমাই দিলাম। হ্যাঁ, এখন যদি আমরা দেখি ব্যাপারটা তাহলে আমাদের জিনিসটি আসলে আরেকটু অ্যাট্রাকটিভ হচ্ছে। তো এইভাবে আপনারা বাকি যে ইডিয়াগুলো আছে সেগুলোতেও আপনারা ইফেক্টে ফেলাতে পারবেন। তো আমাদের আজকের অ্যানিমেশন শোটি এইটুকুই ছিল, তো আশা করি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। তো আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ আমাদের নতুন নতুন অনেক সিগমেন্ট আসবে ভাইয়ারা, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।